স্নেহে কেন তুমি পাগল হবে না রে বন্ধু? যেই সকল আমার হাজি বাবারা নবীজি রওজায় সালাম দেওয়ার জন্য চলে গেছিলেন, মক্কা থেকে যখন মদিনার দিকে অগ্রসর হয়, মদিনার ভিতরে অনেক হাজিদের থেকে আমি কথা শুনতে পাই গো, যখন মদিনার পথে যখন মাস পথে যখন গাড়িটা এসে যায়, নবীজির সবুজ গম্বুজ যখন হাজিদের চোখের ভিতরে পড়ে যায়, বন্ধুরা হাজিরা গল্প করে আমার দয়ার নবীজন সবুজ গম্বুজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক মারতেছে, কে আসো সকল উন্নত আমার বুকে আয় রে, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবো, আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে পাঠাইলেন আমাদের কাছে, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন আমার কাছে, জিব্রাইল যা আমার নবীর কাছে, যারা জিব্রাইল আমার নবীর কন্য কোহারের ভিতরে বলে দেওয়া জিব্রাইল, যেই জমিনের ভিতরে রসুলের দিনকে প্রতিষ্ঠা করার জন্য জিব্রাইল, তাই তার ময়দানের রক্ত ঝরাইল, তার ময়দানের রক্ত ঝরাইল জিব্রাইল, এই নবীর রুহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন সাধারণ জায়গায় রাখবো না রে জিব্রাইল, জলদি করে যা রে জিব্রাইল, জলদি করে যা, আমার নবীর রুহ মুবারক টুকু আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান পাশে রেখে দিয়ে বলেন না সুবহানাল্লাহ, হযরত জিব্রাইল নবীজির কাছে আসলেন, নবীজিকে ডাক মেরে বললেন, ও পয়গম্বর আল্লাহ পাক আপনার রুহ আল্লাহ পাকের ডান পাশে কবরস্থ করে দিব গো পয়গম্বর, কি বলেন আপনি জলদি করে বলেন গো পয়গম্বর, এই সম্ভব যখন নবীজির কন্য কোহরের ভিতরে চলে গেল, আমার নবী জিব্রাইলকে ডাক মেরে বলে, জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে ডাক মেরে বলছে, জিব্রাইল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ আলামিন স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে, সত্য নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে, আলামিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে রে জিব্রাইল, আমার গুনাহগার উম্মতরা সারা জিব্রাইল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে যেতে চাই না, বলেন না সুবহানাল্লাহ, বন্ধু গো যেই সকল হাজি বাবার নবীজির রওজায় সালাম দেওয়ার জন্য চলে যায়, আমার মদিনার কামলিওয়ালা নবীজন ডাক মেরে বলে, খে আসো গো আমার বুকের ভিতরে আই রে আমার গুনাহগার উম্মতেরা, আমি যদি তোকে আলিঙ্গন করতে পারি আমার গুনাহগার উম্মতেরা, আমি দয়ার নবীজি ডাক মেরে দিলাম রে আমার গুনাহগার উম্মতেরা, আমার গুনাহগার উম্মতেরা, তুই যদি আমাকে তোর চর্ম চক্ষু দিয়ে নাও দেখতে পারিস রে আমার গুনাহগার উম্মতেরা, আমি দয়ার নবী বলে দিলাম, আমার রওজাকে সামনে রেখে যখন বলবি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার পয়গম্বর উম্মতের, আমি পয়গম্বর বলে দিলাম, আমি উম্মতের কান্দারি গুনাহগার উম্মতের কান্দারি বলে দিলাম রে, সালাম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জীবনের গুনাহ তোদের আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, বলেন না সুবহানাল্লাহ, এ বন্ধু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে ডাক মারলেন, কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ পাক ডাক বললেন পয়গম্বর আপনার গুনাহগার উম্মতের ভিতরে পরিষ্কার ভাবে বলে দেন গো পয়গম্বর, যদি তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চায়, আমি আল্লাহ বলে দিলাম গো পয়গম্বর ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে তারা অনুসরণ করে, বলেন না সুবহানাল্লাহ, নবীকে অনুসরণ করা লাগবে কিনা, জোরে কোন লাগবে কিনা, নবীকে অনুসরণ করতে গেলে এখন কি করবেন, নবীজির হাদিস খুলে দেখেন, দয়ার নবীজি ডাক মারে বলেছেন, মানা হাব্বা সুন্নাতি ফাকাতা হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্না, যে ব্যক্তি আমি রসুলের সুন্নতকে অনুসরণ করলো, যে ব্যক্তি আমি রসুলের সুন্নতকে পালন করলো, আমি মদিনার কামলিওয়ালা বলে দিলাম, সে গুনাহগার উম্মত যেন আমি নবীকে ভালোবাসলো, বলেন না সুবহানাল্লাহ, দয়ার নবীজি ডাক মারে বললেন, আল উলামাই ওয়ারিসাতুল আম্বিয়া, আলিম ওলামাগণকে যে ব্যক্তি ভালোবাসলো কি করলো, জোরে কয় না কে, একটা রাখাল একটা বকরি আর বানর পালতো, কি পালতো বাবা, জোরে কন না কে, আরো জোরে, বকরি বানর, তো এই রাখাল প্রতিদিন মাঠে নিয়ে যায় বকরির সঙ্গে কি নিয়ে যায়, বকরির সঙ্গে কি নিয়ে যায়, বানর নিয়ে যায়, এমন সময় রাখাল যেহেতু সকালবেলা যায় বৈকাল বেলা কি করে বাড়িতে আসে, কি করে বাড়িতে আসে, এমন সময় দুপুরে খাওয়ার জন্য কিছু টিফিন নেয়, কি নেয় বাবা, টিফিন অর্থাৎ খাবার নেয়, দুপুরে সে কি করবে খাবে, তখন এই রাখাল নিয়ে যাচ্ছেন সকালবেলা স্ত্রী রান্না করে দিয়েছেন বকরি বানর আর ওই
টিফিন গুলো নিয়ে যাচ্ছেন মাঠে, এমন সময় মাঝপথে যখন গেছেন এমন সময় রাখালের পায়খানা তলব পড়ছে, কিসের বাবা? পায়খানা করবেন। তখন দেখতেছেন বাপরে কাছে কুছে তো কোনো ঝোপঝাপ দেখা যায়, জোরেকন দেখা যায়, কি করা যায়, তো অনেক দূর ঝোপঝাপ দেখা যায়, তো রাখাল বকরি বানর আর কি করলেন পোটলাটুকু ওখানে রেখে চলে গেলেন কাজ সারার জন্য। এমন সময় বানর বলতেছে কে রে বাপরে বাপ, সেই যে বৈকাল বেলা আমার রাখাল বাড়িত নিয়ে গেছেন, যাওয়ার পরে সারাটা রাত গেল আমার রাখাল তো বাদ গেল, যাওয়ার পরে আমাদের গোয়াল ঘরে বাঁধলো, বাঁধার পরে আবার সে ঈশার নামাজ পড়ে আবার খালো, আবার সকালে উঠলো আবার খালো, দুপুরে আবার বান্দে নিছে, আমার তো নিয়ে গেছে সেই বৈকালে সারা রাত উপেসে চলে গেছে, পেটে তো কোনো কিছু নাই। বানরের বুদ্ধি কিন্তু বেশি, কথা কন না কে, কথা কন, বানরের বুদ্ধি বেশি। বানর বলতেছে বাপরে বাপ, দেখি রে এই পোটলার মধ্যে কি সুঘ্রাণ সেন বাড়াচ্ছে, কি বাড়াচ্ছে, সুঘ্রাণ সেন বাড়াচ্ছে, দেখি তো রাখাল তো নাই। বানর কি করলেন, দাঁত দিয়ে জোরে কোন দাঁত দিয়ে খুললেন, খোলার পরে এমন সময় দেখলেন বাপরে বাপ আজব কাণ্ড কারখানা, কি সুন্দর খাবার থাকলে পেটত ক্ষুদা থুমো, কথা কম। তখন বানর কি করলেন, দাঁত দিয়ে যেই খুলছেন খোলার পরে সবগুলো খাচ্ছেন, খাওয়ার পরে তার মস্তিষ্কে ফিরে আসছে, হাই রে হাই আমার মালিকের জিনিস তো খাইছে, আমার মালিক যদি টিয়ার পায় তাহলে তো আমার বাসন, জোরে কোন বাসন। বানরের বুদ্ধি কিন্তু বেশি, ভালো করে বুঝবেন। এখন বানর দেখতেছেন প্লেটের চতুর্পাশে যেগুলো আষ্টে ভরে আছে এগুলো কি করলেন, বকরির মুকুট অল্প ছিল দাড়ি, কি বাবা অল্প দাড়ি, কি দাড়ি, অল্প দাড়ি, কাঁচা দাড়ি, বাংলাদেশের স্লোগান কাঁচা দাড়ি, ধরে আস্তে করে মারবারি, পাকা দাড়ি জোরে ধরে কষে মারবারি, কথা কন, কেরে পাকা দাড়ি জোরে মারবি কে, কোন রাজাকার হতে পারে, কথা কন। মন খারাপ করেছেন, মন খারাপ করেছেন, তাহলে দেখি একটু গরম করলে আপনাদের হাত কার কার আছে, জোরে হাত তুলবেন সবাই, নারায়ণ তাকবীর, যাই হাত তুলবিলাই মনে করবেন চোর, কারণ আপনি হাত তুলবেন পকেট আছে, পকেট ফাঁকা হবিল ওই হাত তুলবিলাই খালি পকেটে মুখ দেখবি, কখন আপনি হাত তুলে আস্তে করে ঢুকে দিবি, হাত দিয়েছেন কেডা, হে দুনিয়ার সবই পর কবর দি তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি তোর শুধু মাটি বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবর আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ওর দিল ভরে অহংকার চিনলি না তুই খোদার ঘর, দিল ভরে অহংকার চিনলি না তুই খোদার ঘর, মরণের কথা তুমি একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, নারায় তাকবীর, জোরে জোরে নারায় তাকবীর, আল কোরআনের আলো আল হাদিসের আলো, আল কোরআনের আলো, নারায় তাকবীর, কোথায় রাখছি হ্যাঁ, বকরি কি করবি এখন, কি আছে দাড়ি বেশি টানা হবি, আমার মিচ্ছে না দাড়ি উঠে যাচ্ছে, তাও কথা কন, যাক দাড়ি আছে মুখে অল্পটুকু দাড়ি, অল্পটুকু দাড়ি, এই দাড়ি এখন কি করছেন, বানরের মস্তিষ্কে ঘুরে আসছে, যেগুলো আষ্টে ভরা ছিল, আষ্টে ভরা ছিল এগুলো, আষ্টে গুলো আস্তে করে বকরির দাড়িত মাখে দিল, কি করলো, রাখাল চলে আসলেন, আসার পরে এখন রাখাল দেখতেছেন কে রে আমার দুপুরের টিফিন গুলো কে রাখালো, এই তো বকরির দাড়িত ভরে আছে বকরি, জোরে কন বকরির দাড়িত ভরে আছে, এই বলে একটা প্যান্টি নিয়ে বকরির পাশা থেতলেকে ফেল দিছে, কি করছে, আজকে বাংলাদেশে দাদা দু পাওয়া বানর দোষ করে যত দাড়িওয়ালা জেলখানায় পসে,
সারবনা সারবনা দাদা তাদেরকে সারবনা, যারা বেস্টারে নষ্ট করতে করছে যে কল্পনা, যারা ধর্ষণতা চুরি করে পুলিশ দিয়ে মানুষ মারে, ধর্ম নিরপেক্ষ করে তাদেরকে সারবনা, যারা দুনিয়াতে মানুষ মারে করে বাহাদুরি তাদের নামে আমি কিছু আছে সুরাসুরি। বন্ধুরা দ্বিতীয় বক্তার কাজ হচ্ছে মানুষকে জড়ানো, কথা কন না কে, দ্বিতীয় বক্তার কাজ হচ্ছে টাকা তোলা, কথা কন, যাকবা আমি টাকাও তুলবো মানুষকে জড়ায় দিন। আপনাদের এখানে প্রধান বক্তা আছেন সেই দুবাই মসজিদের সম্মানিত ইমাম আল্লাহ ইয়াথু কন্ট, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিয়েছেন। আলেমের চেহারার দিকে তাকালেও আল্লাহ রাব্বুল আলামিন সগিরা গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা, সবাই জোরে 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 اللهم صل على سيدنا محمد ابن عبدنا কামলি ওয়ালা পিয়ারা নবী কোথায় রইলেন লুকাইয়া, কামলি ওয়ালা পিয়ারা নবী কোথায় রইলেন লুকাইয়া, হাইরে তোমার প্রেম দৌড়ত পুরি তোমার প্রেম দৌড়ত পুরি আমরা আজ বসিয়া, আল্লাহুম্মা সাল্লি দরুদ পড় না বাবা, জোরে দরুদ পড়তে পারেন না, রসুলের দরুদ যত পড়বেন আল্লাহ রসুল বলছেন আমি তাকে নিয়ে জান্নাতে যাব, বলেন সুবহানাল্লাহ। এখনই যদি কো হয় সোনা বন্ধু তুই আমারে কোল লিরে দিও না তাহলে তো ব্যস্ত, কথা কন না কে, আজ পথিরাত জেগে থাকি, আজ পথিরাত, আজ পথিরাত জেগে থাকি ফজরের আশায়। বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, বলেন নবীজিকে ডাক মেরে বললেন পয়গম্বর গো আমাকে আপনি কিছু তাল কিনদান করে দেন গো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইমান হালত, আমাকে যেন ইমানের হালত দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে নেয়। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক মেরে বললেন, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক মেরে বললেন সাহাবীকে, ডাক মেরে বললেন রাসাবি তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উচ্চ মাকামে চড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের উচ্চ মাকামে যদি যাইতে পারো তাহলে বেশি বেশি আমার দয়ার নবী আমি রাসূলের শানে তুমি দরুদ পড়বা, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর আলেম বাড়াইছে চোক্কা হুজুর আছে কিনা, কয় মিলাদ পড়া লাগবে না কয় কিনা, কিয়াম করা লাগবে না কয় কিনা, জোরে কথা কন না কেয়া, কয় মিলাদ নাই কিয়াম নাই বাপ মা বলে মজলিস নাই কয় কিনা, ছয় বরাতের হালুয়া রুটি নাই কয় কিনা, হালুয়া রুটি করি না আমরা কয় হালুয়া রুটি না, এগলে যারা করে তারা বিদাত করে কয় কিনা, জোরে কন্যা কে, কয় তারা বিদাত করে, বেরে দাঁত কখন হবে, কলে তোমরা করলে বিদাত আমরা করলে দাঁত, তোমরা করলে বিদাত আমরা করলে বিদাত, ওরা করলে দাঁত কখন হয় রে দাদা, সব দান দে হালুয়া রুটি সব বন্ধ করবেন, আটা চিনি গোস্ত মাপ মা বলে যেগুলো গরু চাউল হবে আলু ডাল হবে সব দান দে, যদি ওদের মাদ্রাসায় দেন তাহলে হয় দাঁত, কথা কন, ওরা করলে হয় দাঁত আমরা করলে হয় বিদাত, কথা কন না কে, আবার ইয়ারাই ফতোয়া দেয় আমার দয়ার নবী বলে মাটির সৃষ্টি কয় কি না, জোরে কন না কে, কাই মাটির সৃষ্টি আমার দয়ার নবী, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক মেরে বললেন শুধু এটা আমার কথা নয় রে দাদা, কোরআন যদি বলে রাসূল নূরের সৃষ্টি মানতে রাজি কিনা, জোরে কোন রাজি কিনা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা মায়দার মধ্য 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক মেরে বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন নাবিয়্যুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক মেরে বলল ওগো পয়গম্বর আপনার গুনাহগার উম্মতের ভিতরে পরিষ্কার ভাবে বলে দেন গো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস পৃথিবীর ভিতরে প্রেরণ করে দিলাম, একটা হচ্ছে আপনি নূর নবী আর একটা হচ্ছে কোরআনুল কারীম, বলেন না সুবহানাল্লাহ। তারা আবার উল্টো প্রশ্ন করে শুনতে রাজি আছেন কিনা,
উল্টো প্রশ্ন করে, কি প্রশ্ন করে? কয় রসুল যদি নূরের হয় মাটির সৃষ্টি মায়ের মাধ্যম দিয়ে কেন আসে? আল্লাহর কসম করে বলতেছি, কোরআনকে শপথ করে বলতেছি, আমি যদি মাটির হই আল্লাহর কসম করে বলতেছি 3 লক্ষ টাকা তাকে আমি পুরস্কার দিব। আমরা কিসের সৃষ্টি? জোরে কন না না, আমরা কিসের তৈরি? খলাকা মিন নুতফাতিন, আমরা বীজের তৈরি। যতগুলো কোরআনের ভিতরে লেখা আছে 3, যতগুলো কোরআনের আয়াত আছে প্রত্যেকটা আয়াতের তাফসির খুলে দেখেন, তাফসিরে কাবির, তাফসিরে উসমানি, তাফসিরে বাইজাবি, তাফসিরে মুনির, তাফসিরে সুফি, তাফসিরে কাদেম, তাফসিরে আব্বাস, তাফসির ইবনে কাসিরের মধ্যে সুন্দর করে বর্ণনা করলেন যতগুলো আয়াত আছে মাটির কথা, সব আয়াতের তাফসির কারকগণ একই তাফসির করেছেন, শুধু বাবা আদম আলাইহিস সালাম মাটি তৈরি বলেন না, সুবহানাল্লাহ। বাবা আদম মাটির তৈরি, মা হাওয়া আলাইহিস সালাম কিসের তৈরি? মা হাওয়া সালাম কিসের তৈরি? জোরে কন্যা কে কে কথা কইবে? মা হাওয়া সালাম কিসের তৈরি? হাড্ডি তৈরি, বাঁকা হাড্ডি তৈরি, কথা কন্যা কে? এই জন্য তো দেখবেন দেখা কথা কন্যা কে, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পরদাবিহীন তারা করে ঝলমল, অন্য কে তার দিকে আসে গে বানায়, দেশটা যে ধ্বংস নারী বপর বাই, ইবলিস আজম বাংলাদেশে আগমন করেছে নারীর বসে, দলে দলে গিয়ে ওরা মেলায় বসায়, দেশটা যে ধ্বংস নারী বপর বাই, দেবরের সাথে ওরা কত খুশি, স্বামী আইলে পরে মারে ঘুষি, কথা কন্যা কে? স্বামীর সাথে পাতের বিছিল মুখে মুখ করতে কথা কম, আমার আজকে দাদিরা আছে বাবারা আছে, কথা কন না কে? এটা আমার দাদা দাদির এলাকা, কথা কন, দাদি যেখানে কিসের কিরে মরণ সাথে হবে সেখানে, কথা কন। দাদি টেকানে আসেন বাপ থেকে কিছুক্ষণ পর আবাই হবি, টাকা না দিলে দেখ মনে, কথা কন। যাজ্ঞ দাদু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন মা হরে সাল্লাম কিসের তৈরি? জোরে কন না কে? বাঁকা হাড্ডির তৈরি, বাঁকা হাড্ডির তৈরি। এই জন্য দেখবেন আইলার মাও, আমি বাজার গেলাম তুই যেন ওই বাড়ির যাস নে, দেখবেন মনে মনে করছে তুই আগে বাড়া, কথা কন না কে? তুই আগে বাড়া, আমি যাই কিনা, তুই তো হাততি যাবু, আমি যাই কিনা, এর চাইতে বড় যাওয়া যায় কিন্তু রে বন্ধু, দেবরের সঙ্গে যদি ভালো মিল থাকে বলে চলো গো দেবর একটু সিনেমা দেখে আসি, কথা কন না কে? বন্ধু যাজ্ঞ ওইদিকে আমি যাই না, আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীকে নূর দ্বারা সৃষ্টি করলেন, বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করলেন, মা হাওয়া সাল্লামকে আল্লাহ হাড্ডি দিয়ে সৃষ্টি করলেন, কি দিয়ে সৃষ্টি করলেন? আপনাদের কাছে আমি প্রশ্ন করি রে বন্ধু, এগুলো কোন আমাদের মুসলমান এগুলো আমাদেরকে জানা দরকার, ঈসা আলাইহিস সালাম কিসের তৈরি? ঈসা আলাইহিস সালাম কিসের তৈরি কেউ কি জানেন? জানেন না, ভালো করে শুনে রাখেন রে বন্ধু, এই জন্য ওয়াজ মাহফিলে আমাদেরকে বসা দরকার, এই জন্য ওয়াজ মাহফিলে আমাদেরকে বসা জানা রে বন্ধু। কানজুল মারাজিল কিতাবের ভিতরে সুন্দর করে বর্ণনা করলেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, সুন্দর করে বর্ণনা করলেন ইসলামিক কুস্তে ইউনিভার্সিটিতে মাস্টার্স ক্লাসের একটা কিতাব আছে, ইসলামিক বিশ্বকোষের মধ্যে সুন্দর করে বর্ণনা করলেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, দেখেন তাফসীরের ভিতরে সুন্দর করে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমরে সৃষ্টি করলেন কারে বাবা, আদমরে যখন আল্লাহ সৃষ্টি করলেন এমন সময় গো, আদমের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন রুহু দান করে দিলেন, রুহু যখন ভিতরে প্রবেশ করলো দেখবেন রুহু দেওয়ার সঙ্গে সঙ্গে মেশকাত কিলাব কিলাসের ভিতরে আলেমে কিলাসে আমরা পড়েছিলাম, রুহু যখন দান করে দিয়েছে এমন সময় কিন্তু বাবা আদমের শরীরের ভিতরে যখন রুহু প্রবেশ করেছিল বাবা আদমের কিন্তু হাসি এসেছিল, হাসি চিনেন আল হাসি পরে কিনা, হাসি যখন এসেছিল দেখবেন হাসির সঙ্গে কিন্তু কিছু একটু সিগনারে মতন পাতলা সিগনারে মতন থুতুর মতন পরে কিনা, এইরকম যখন পড়ে গেল জান্নাতের ভিতরে যখন এইরকম করে পড়বে গো, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক মেরে বললেন এ জিব্রাইল বাবা আদমের এই হাসিগুলো এই পানিগুলো জান্নাতের ময়দানে ফেলে দিতে দিস না রে জিব্রাইল, জলদি করে তোর ডান হস্ত দ্বারা ডান হস্তের মুঠোর ভিতরে এগুলো রেখে দে, বলেন না সুবহানাল্লাহ, মাবুদ গো তুমি এটা কি করবা, এটা আমি কেমন কেন রাখবো গো আল্লাহ, আল্লাহ পাক বললেন জান্নাতের উচ্চ মাকামের মধ্যে রেখে, ওমা কর ওমা কর আল্লাহু খায়রুল মাকারিন, আমি আল্লাহর মক্কর সিনা দাই গো, আমি আল্লাহর মক্কর হচ্ছে উত্তম মক্কর, বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল সাল্লাম কি করলেন, এগুলো রেখে দিলেন, বাবা আদম চলে গেলেন, শীষ পাইগম্বর চলে গেলেন, নূহ পাইগম্বর যখন চলে গেলেন, দাউদ আলাইহিস সালাম যখন চলে গেলেন, প্রত্যেকটা নবী যখন চলে গেলেন, যাওয়ার পর যখন ঈসা আলাইহিস সালামের এ ভাই ভিতরে বসবেন আপনারা,
ভিতরে বসেন, প্রধান বক্তা অল্প সময়ের মধ্যে আসবে, ভিতরে আসেন আসেন। আর দেখো ডাকলেই চলে যায়, সুপা দেখতে আসে কথা কয়। ভালো হোক আর কালো হোক, বসুক এখানে। যখন মারিয়ম আলাইহিস সালাম হাম্মাম খানার ভিতরে গোসল করতেছিলেন, কার মধ্যে রে বাবা? তার মধ্যে। হাম্মাম খানার ভিতরে যখন গোসল করতেছিলেন, এই সময় মারিয়ম আলাইহিস সালাম যখন গোসল করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক মেরে বলল, রে জিব্রাইল, যেগুলো পানি তোকে আমি ধরে রাখতে বলছিলাম রে জিব্রাইল, এগুলো পানি কই আছে জিব্রাইল? জিব্রাইল ডাক মেরে বলল, আল্লাহ গো জান্নাতের একটা গোডাউনের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ বললেন, নিয়ে আয় রে জিব্রাইল। জিব্রাইল নিয়ে আসলেন। আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ ডাক মেরে বলল, রে জিব্রাইল জলদি করে যা, ওই যে মারিয়ম হাম্মাম খানার ভিতরে গোসল করতেছে, একটা যুবকের সুরত নিয়ে যাওয়া, এইরকম হাতে তালার ভিতরে একটা ফু দে। কি দে? কি দে রে বাবা? ফু দে, পেট সোজা একটা ফু দিবি। জিব্রাইল আসলেন, মারিয়ম আলাইহিস সালাম হাম্মাম খানার ভিতরে যখন গোসল করতেছিলেন, উলঙ্গ অবস্থায় একটা মাসালা শুনে রাখেন, উলঙ্গ অবস্থায় গোসল করা জায়েজ আছে, উলঙ্গ অবস্থায় গোসল করা জায়েজ আছে, যদি উপরে ছাদ থাকে, চতুর্মুড়ে যেন বেষ্টনী থাকে, তাহলে গোসল করা জায়েজ আছে। তবে হাদিসের কায়দার ভিতরে আছে, তাফসিরে কাবীরের ভিতরে সুন্দর করে বর্ণনা করলেন, সুন্দর করে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাসের একটা হাদিসের ভিতরে নিয়ে আসেন, না করাটাই অতি উত্তম, না করাটাই অতি উত্তম। জায়গা ওইদিকে আমি যেতে চাই না বন্ধু গো। এবার মারিয়ম আলাইহিস সালাম যখন গোসল করতেছিলেন, এমন সময় জিব্রাইল আসলেন, আসার পরে এরকম করে ফুৎকার মারলেন, মারিয়মের পেটের মধ্যে যখন ফুৎকার গুলো প্রবেশ করলো, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে যায়, এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস যখন চলে যায়, মারিয়ম আলাইহিস সালামের পেটটুকু কি হয়? জোরে কয় না কে, আরো জোরে কয় না কে, খাসার ভিতর অসিনি পাখি কব জানি হইরা যাবি গো, শূন্য খাসা ফেলে পাখি অসিনি দেশে সইলা যাবি গো, আদরের ছেলে হেমিয়ে হেরা ডাকে বে কাঁদবে বাবা হা বলি হিয়া, কেউ কাঁদবে বাঁস কাঠ, কেউ বলবে খাটনি আনো হগো। বন্ধু যখন মারিয়ম আলাইহিস সালামের এক মাস দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত পেট বড় হতে লাগলো, কিন্তু মারিয়ম তো বিবাহ বসে, জোরে কন্যা কে, মারিয়ম আলাইহিস সালাম তো বিবাহ বসে নাই, যেই মহিলার পেট বড় হয় কিন্তু বিবাহ বসে নাই, ওই মহিলার যদি পেট বড় হয় বিবাহ না বসতেই মানুষ ভালো করবে না খারাপ করবে? জোরে কন্যা কে, আরো জোরে কন্যা কে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এইরকম হুজুর খামাক স্বাস্থ্য দেন আল্লাহ, কি যে বেরে দেখছেন, কি সুন্দর চেহারা, কি সুন্দর বক্তা, মানে 18 ইঞ্চির তক্তা, আমারই কিন্তু হুজুর। জাগদা ওই দিকে যাইতে চাই না, আমার দাদাও দেখেন কি সুন্দর লুদুস লাদুস, দাদি বেন কয় আই লাভ ইউ, কথা কন না কে। বন্ধু গো একটু রসিকতা করি মনটাকে, আপনারা কি বজার করেন? মুসলমানের ভিতরে রসিকতা থাকা লাগবে, মুসলমানের ভিতরে আমল থাকা লাগবে, কথা কন না কে। এবার মারিয়ম আলাইহিস সালামের পেট যখন বড় হতে লাগলো, মারিয়মের ভিতরে আর একজন পুরুষ খাদেম ছিলেন, নাম কি জানেন? হ্যাঁ, ইউসুফ হাজ্জাজ। কে বাবা? ইউসুফ হাজ্জাজ নামের একটা পুরুষ ছিলেন। এখন এই পুরুষ বলতেছেন, বাপরে বাপ, আল্লাহর ঘর মনোনীত ঘর, এই ঘরের মধ্যে একজন মহিলা যদি এইরকম করে প্রবেশ করে, বন্ধুরা এই মহিলা তো কোনোদিন বিবাহ বসে নাই, এই মহিলার পেট কেন একদিন দুই দিন তিন দিন চার দিন করে বড় হয়? এই রকম কোন বড় অবস্থা তো ভালো দেখা যায়, জোরে কোন ভালো দেখা যায়? এই 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 কে রে, বাস কে বলে কি পাইছি আমার? হ্যাঁ হ্যাঁ, বসো তো, বসো বসো, ভিতরে আসো, দেখ চলে যাচ্ছে, ইলে কি বেরে। হ্যাঁ যাক, ওদিকে যেতে চাই না, পেট কি হতে লাগলো বাবা? দেখেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন? পেট কি হতে লাগলো? বড় হতে লাগলো।
তখন যে পুরুষ ছিল বাইতুল মুকদ্দাসের আরেকজন পুরুষ খাদেম ছিল, তখন ইউসুফ মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, আচ্ছা মারিয়াম, উনি তো সেই বংশের একজন মহিলা ছিলেন, বলছে আপনাকে তিনটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি একজন জ্ঞানী মহিলা। বলেন সুবহানাল্লাহ, কি মহিলা, কি মহিলা, জ্ঞানী মহিলা। তিনটা প্রশ্ন করব। অনেকেই দেখবেন এক রকম প্রশ্ন করে, যে প্রশ্নের কারণে প্রশ্নের উত্তরই খুঁজে পাওয়া যায়। দাদার লাঠি আছে গরু নিয়ে মাঠে খুঁটে গাড়ার জন্য, কি গাড়ার জন্য, খুঁটে গাড়ার জন্য। এমন সময় খুঁটে গাড়লে কিন্তু মাটি কি হয়, ফাঁকা হয়, কুরজায় জানে কেউ জান না। তখন নাটি করছে, আচ্ছা দাদা খুঁটে যে গাড়লে তার মাটি কি হলো, কেমনে উত্তর দিবি। তো কাঁচা চর মারে কাছে, এই দেখ ও যে পাহাড় দেখছেন ওটা ঠেলে উঠছে, কি হয়েছে, কি হয়েছে বাবা, ঠেলে। যে রকম প্রশ্ন সেই রকম উত্তর না দিলে হবে না, তো কথা কন না কেন। আবার প্রশ্ন করছে, দাদা বলেন তো মানুষ যে আত্মের নম্পো জ্বলায়, নম্পো লিবেলে তো এর আগুন কুর যায়, উত্তর পাবেন। কান সাথে এরকম পেঁয়াজ দেখাচ্ছে, এই আত্মের জোনাক জ্বলে না পাশাব যায়, কুর যায় দাদা। যেই রকম প্রশ্ন সেই রকম উত্তর, যাক ওইদিকে যেতে চাই না। এবং এবার কি করলেন, এবার কি করলেন, যে তিনটা প্রশ্ন করবো। এক নম্বর প্রশ্ন, বলতো মারিয়াম, গাছ ছাড়া কি কোনোদিন ফল হয়, বীজ ছাড়া কি কোনোদিন ফল হয়। দেখেন কোনটা প্রশ্ন করেছেন, পেটের ভিতরে সন্তান দেখা যাচ্ছে, হামিলা হয়ে গেছে, কিন্তু সে তো কোনো পুরুষের সংস্পর্শে আসে নাই, তা সত্ত্বেও কেন তার পেটে সন্তান আসলো। প্রশ্ন সরাসরি না করে পেশায়া করতেছেন। এবার বলতেছেন মারিয়াম সাল্লামকে বুদ্ধি দিয়েছেন কে, জোরে বলেন বুদ্ধি দিছে কে, আল্লাহ বুদ্ধি দিয়েছেন। আবার প্রশ্ন যদি কেউ করে উত্তর দেওয়ার শক্তি দিবে কেডা, আল্লাহ। এবার আল্লাহ বুদ্ধি দিচ্ছেন মারিয়াম সাল্লামকে, মারিয়াম জলদি করে বল, আমার আল্লাহ তো সবকিছুই পারে। আল্লাহ কি পারে না, আল্লাহ তো সবকিছুই পারে। যে আল্লাহ সর্বপ্রথম জান্নাতের ভিতরে তো বীজ ছাড়াই জান্নাতের ভিতরে ফল আল্লাহ উৎপাদন করেছে, মানে সুবহানাল্লাহ। তো ওই আল্লাহ কি পারে না বিনে বাফে আমার পেটের মধ্যে সন্তান দিতে, বলেন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। যাকর বন্ধু এইদিকে আমি যেতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ পাক রাসূলকে যখন এইরকম করে কথা বললেন, আমার আল্লাহ পয়গম্বরকে আপনার বললেন, পয়গম্বর জলদি করে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস আপনাদের জন্য, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতের জন্য প্রেরণ করে দিলাম। এক নম্বর হচ্ছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন, একটা হচ্ছে আপনি নূর নবী, দ্বিতীয় নম্বর হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, হুদাল লিন্নাস, এটা মানুষের জীবনটাকে সুন্দর করে দেয়, কোরআন ইজ দা গুড অ্যাপ্লাইড, এটা মানুষের জীবনটাকে সুন্দর করে দেয়। বন্ধু গো, বাবা আদম হলো মাটির তৈরি, মা হাওয়া আলাইহিস সালাম কিসের তৈরি, হাড্ডি তৈরি, ঈসা আলাইহিস সালাম জিব্রাইলের ফুৎকারে তৈরি, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরি, আমরা কিসের তৈরি, নুতফা তৈরি, খলাকাম মিন নুতফাতিন, আল্লাহ রাব্বুল আলামিন নাপাক বীজ্র থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। রে বন্ধু, এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ সকলেই মানুষ, কিন্তু পাঁচ শ্রেণীর আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, পাঁচ রকমের আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ কি পারে না নূর নবীকে সৃষ্টি করে মাটির মানুষ নুতফার মানুষের পেটের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবীকে পাঠাইতে পারে কিনা রে বন্ধু। ওরা একটা দলিল দেয়, কওমি হুজুররা যারা আছেন ওরা একটা দলিল দেয়, কি দলিল দেয়, সূরা কাফের একটা দলিল দেয়, আনা বাশারুম মিসলুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক বলছেন, নবী গো আপনার গুনাহগার উম্মতের ভিতরে আপনি বলে দেন গো নবী, আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতনই মানুষ, হ্যাঁ আপনার মতনই, আমার মতনই তো রসুল মানুষ, আমার দুইটা হাত আছে, রসুলের দুইটা হাত আছে, আমার দুইটা পা আছে, রসুলের দুইটা পা আছে। এই মিসলুকুম শব্দের অর্থ ব্যাখ্যার ভিতরে এইটা আছে, সাদৃশ্য, আমার মতনই রসুল ছিল কিন্তু রসুল আমার মতন নুতফা মাটির সৃষ্টি ছিল না। বন্ধুরা, এই জন্য আমাদের আকীদা থাকা দরকার, এই জন্য আমাদেরকে আমল থাকা দরকার, এই জন্য আমাদেরকে সব কিছু আমার আল্লাহর গোলামি করার জন্য দরকার, রসুলের সুন্নাহ মোতাবেক চলার জন্য দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক মেরে বলেছেন, ওগো নবীজি,
আপনার গুনাহগার উম্মতের ভিতর পরিষ্কার ভাবে বলে দেন গো পয়গম্বর, কদ জাআকুম মিনাল্লাহি মিন ওয়া কিতাবিন মুবিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত হিসেবে দুইটা জিনিস দুনিয়াতে প্রেরণ করে দিলাম, আপনি নবী এবং কোরআনুল কারীম বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যদি পার্লামেন্টে আইন থাকে, এই কোরআনের আইন যদি পার্লামেন্টে থেকে যায়, কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ডাক মেরে বললেন সুর যদি ধরা পড়ে হাত কাটা, যদি একটা সুর যদি হাত কাটা হয় তাহলে বাকি সুর চুরি করবি, জোরে কম চুরি করবি, একটা মানুষ যদি জিনা করে জিনার যে শাস্তি আছে কোরআনের ভিতরে, আইন যদি জারি হয়। যারা বন্ধু দুনিয়াতে কোনো মানুষ ন্যাম্পো জোনে জিনা করা লোকটা